ইন্টারনেটের সুবাদে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে আমাদের পোশাক আশাক বিনোদন যে কোনো কিছু আমরা সংগ্রহ করতে পারি, ঘরে বসে সংগ্রহ করতে পারি বা লেনদেন করতে পারি। আমরা এই ইন্টারনেটের সুবাদে আমরা এই আমাদের বিভিন্ন যে ফাইটু বই আছে বা মুদ্রিত বই আছে বা ম্যাগাজিন, উপন্যাস ইত্যাদি বইগুলি আমরা ইলেকট্রনিক আকারে বা পিডিএফ আকারে বা যে কোনো ইমেজ আকারে বা অডিও ভিডিও ইত্যাদি সমন্বয়ে যদি বইগুলো সংগ্রহ করা হয়, কোনো বই হুবহু সংগ্রহ করা, তাহলে ওই বইটাকে বলা হয় কি ই বুক। আমরা এটাকে যদি এই ইংরেজিতে লিখি ই বুক, অর্থাৎ ইলেকট্রনিক বুক, এই ইলেকট্রনিক বুক যে বইটা পিডিএফ আকারে বা ইমেজ আকারে বা বিভিন্ন, তাহলে ওই বইগুলো বলে কি ইলেকট্রনিক বুক। তাহলে আমরা যদি এক কথায় লিখি যে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ হচ্ছে কি এই ই বুক, আমরা যদি এই এক কথায় লিখি মুদ্রিত বইয়ের, মুদ্রিত অর্থাৎ কাগজে যে বইগুলো ছাপা হয়, তাহলে এই মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ হচ্ছে কি এই ই বুক, ইলেকট্রনিক রূপ হচ্ছে কি এই ই বুক। আমরা প্রচলিত যেসব রিডার আছে, যেসব মাধ্যমে আমরা এই ই বুকগুলো ফরে থাকি, তাহলে ওই বই মাধ্যমগুলির মধ্যে এই আমাজন ডট কমের কিন্ডল সবচেয়ে জনপ্রিয়। আমরা যে দেখি যে আমাজন জানেন, তো এই আমাজন ডট কমের আমরা আমাজন যদি ইংরেজি লিখি এই আমাজন ডট কম এর আমরা এই এর কিন্ডল নামে একটি রিডার আছে, এই কিন্ডল সবচেয়ে বেশি জনপ্রিয়। এই কিন্ডলের সাহায্যে আমরা এই ইলেকট্রনিক বইগুলো পড়তে পারি, তাহলে কিন্ডল সবচেয়ে বেশি জনপ্রিয়। তাহলে এই ইবুকগুলি বিভিন্ন প্রকারে আমরা সংগ্রহ করতে পারি, কোথায় পিডিএফ আকারে, কোথায় ইমেজ আকারে, কোথায় ভিডিও বা অডিও সমন্বয়ে বা কোথায় কুইজের সমন্বয়ে। তাহলে এই ইবুককে পাঁচটি ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা এই ইবুকের যদি ভাগগুলি দেখি, তাহলে এই ইবুক বিভিন্ন প্রকার হয়ে থাকে। তাহলে আমরা যদি সাধারণত পাঁচ ভাগ দেখি, এখানে এই ইবুককে এই পাঁচ ভাগে ভাগ করা যায়। আমরা এই পাঁচ ভাগে ভাগ করা যায় ভাগে ভাগ করা যায় বাঘের মধ্যে আমরা প্রথম বাঘটা যদি দেখি, এই বাঘে বলা হয়েছে যে মুদ্রিত বইয়ের হুবহু প্রুফ প্রতিলিপি পাওয়া যায়। তাহলে এই বাঘের মধ্যে হচ্ছে কি মুদ্রিত বইয়ের, আমরা যে কাগজের যে বইটি থাকে ছাপানো, যে পাবলিশাররা যে বই তৈরি করে থাকে, তাহলে এই মুদ্রিত বইয়ের হুবহু প্রুফ আমরা এই বাঘে সংগ্রহ করতে পারি। এগুলি পিডিএফ আকারে থাকে, অর্থাৎ এই পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এ আকারে প্রকাশিত হয়ে থাকে, শুধু পিডিএফ আকারে থাকে, আমরা পিডিএফ সম্পর্কে জানি। তাহলে এই মুদ্রিত বইয়ের হুবহু প্রুফ, তাহলে এই হুবহু প্রতিলিপি, এটা এই হুবহু প্রতিলিপি, আমরা কোনো রকম পরিবর্তন থাকে না, কোনো সাউন্ড বা ভিডিও অ্যানিমেশন সংযুক্ত থাকে না। তাহলে এই প্রতিলিপি, তাহলে এটা হচ্ছে কি এই পিডিএফ, সাধারণত পিডিএফ আকারে থাকে এই পিডিএফ, অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট এই ফরম্যাট এই আকারে থাকে। তাহলে এই পিডিএফ হচ্ছে কি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এই আকারে থাকে, অর্থাৎ মুদ্রিত বইয়ের হুবহু প্রুফ, কোনো রকম সাউন্ড বা কোনো অডিও কুইজ কোনো কিছু সংযুক্ত থাকে না। তাহলে এটা হচ্ছে কি এই প্রথম ভাগ। এরপরে আমরা যদি দ্বিতীয় ভাগটা দেখি, এই দ্বিতীয় ভাগ বলা হয়েছে যে মুদ্রিত বইয়ের যেসব বই আছে ওই বইগুলি HTML আকারে প্রকাশিত হন, তাহলে এইগুলি বলা হয় বইয়ের ওয়েবসাইট। তাহলে HTML আকারে যেসব বই থাকে এগুলিকে বলা কি বইয়ের ওয়েবসাইট, এই বইয়ের ওয়েবসাইট বলা হয়ে থাকে, বইয়ের ওয়েবসাইট বলা হয়ে থাকে এই সাইট ওয়েবসাইট, কারণ এই বইগুলো শুধু ওয়েবসাইটে আকারে থাকে, এই HTML ফরম্যাটে দেওয়া থাকে। এই বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করে ওয়েবাররা এইগুলি এই বইগুলি কালেকশন করে বিভিন্নভাবে বইয়ের হুবহু ডকুমেন্টসটা HTML আকারে ফরম্যাট দেওয়া থাকে। এরপর তৃতীয়ত আমরা যদি দেখি যে এই তৃতীয়ত বলা হয়েছে যে মুদ্রিত বইয়ের মতোই বাড়তি সুবিধা ইবুকে থাকে, এই মুদ্রিত বই আমরা যে ফাইটু বই যে বই বিভিন্ন কাগজ, মুদ্রিত বইয়ের মতোই প্লাস বাড়তি সুবিধা কিছু থাকে। তাহলে মুদ্রিত বইয়ের মতো এবং বাড়তি সুবিধা
বাড়তি সুবিধা বলতে আমাদের এই বিভিন্ন ধরনের নোট লেখা যায় বা শব্দ অর্থ জানা যায়, তাহলে এইগুলি আমরা এই মুদ্রিত বইয়ের মতো প্লাস বাড়তি সুবিধা থাকে এই ধরনের বই ক্ষেত্রে, ই বুকগুলির ক্ষেত্রে। তাহলে এই ধরনের বইয়ের ক্ষেত্রে আমরা এই বিভিন্ন ধরনের নোট লেখা যায়, এই নোট লেখা লেখা শব্দ অর্থ জানা, শব্দ অর্থ এই অর্থ ইত্যাদি। তাহলে এই বইগুলি ইফাবে মানে ইলেকট্রনিক পাবলিকেশন এইগুলি সেগুলিকে বলা, এই ধরনের বইগুলি বলা হয় ইফাব, ইফাব আমরা যদি লিখি, আর এই ধরনের বইগুলিকে বলা হয় থাকে ইলেকট্রনিক পাবলিকেশন বা ইফাব। এই ইফাব আমরা ইফাব লিখিনি, এই ইফাব তাহলে ইলেকট্রনিক পাবলিকেশন। তাহলে এই বইগুলি পড়ার জন্য বিশেষ কিছু ডিভাইসের প্রয়োজন হয়, আর এই ডিভাইসগুলোর মধ্যে এই ফিন্ডল বা আই বুক, আই বুক নামে একটি ডিভাইস আছে। তাহলে এই আই বুকের সাহায্যে আমরা এই ধরনের বইগুলি পড়তে পারি, কারণ এখানে শব্দ যোগ করা হয় থাকে, শব্দ অর্থ লেখা যায়। তাহলে এই আই বুক ইত্যাদি। বা এরপর আমরা যদি দেখি যে চতুর্থতে, এই চতুর্থতে চৌকোষ ই বুক, আমরা চৌকোষ বা আকর্ষণীয় বা স্মার্ট যেগুলি বলা হয় থাকে, এই চতুর্থ আমরা দেখি যে চৌকোষ ই বুক। তাহলে এইগুলিকে বলা হয় স্মার্ট বা চৌকোষ। তাহলে এই ধরনের বইয়ের মধ্যে, এই ধরনের ইলেকট্রনিক বুকের মধ্যে অডিও, আমরা এই অডিও ভিডিও, আমরা ভিডিও অ্যানিমেশন ইত্যাদির সমন্বয়ে এই ধরনের বইগুলি পাবলিশড হয়ে থাকে বা প্রকাশিত করে থাকে। তাহলে এইগুলো হচ্ছে কি চৌকোষ বা ই বুক। এরপর আমরা যদি পাঁচ নাম্বারটা দেখি, যে এই পাঁচ নাম্বার বাগের মধ্যে ই বুকের পাঁচ নাম্বার বাগের মধ্যে যদি দেখি যে এই ই বুক অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশন, এই বইগুলি পড়ার জন্য বিশেষ বিশেষ অ্যাপ্লিকেশন তৈরি করা থাকে, এই বিভিন্ন ধরনের স্মার্টফোনের সাহায্যে আমরা এই বইগুলো পড়তে পারি। তাহলে এই ই বুকটি এই একটি অ্যাপসের আকারে প্রকাশিত হতে হয়ে থাকে, তাহলে এই আকারে প্রকাশিত হয়ে থাকে, প্রকাশিত হয়ে থাকে। তাহলে এই অ্যাপস আকারে প্রকাশিত হয়ে থাকে, তাহলে এই ই বুকগুলি আমরা এই কপিরাইট আইনে প্রকাশিত হয়ে থাকে। তাহলে এই ধরনের, তাহলে এই পাঁচ ভাগের আমরা ই বুক ফল জানি যে কিছু বই মুদ্রিত বই হুবহু পিডিএফ আকারে থাকে, কিছু বই এইচটিএমএল আকারে থাকে, বা কিছু কিছু এই ই বুক মুদ্রিত বইয়ের মতো প্লাস বাড়তি সুবিধা যেমন লেখা শব্দ অর্থ এইগুলিকে ইফাব বলা হয়ে থাকে, বা চৌকোষ বুক ভিডিও অডিও অ্যানিমেশন কুইজ ইত্যাদি সমন্বয়ে ত্রিমাত্রিক ছবির সমন্বয়ে, বা ই বুক অ্যাপস ই বুকটি একটি অ্যাপসের আকারে প্রকাশিত হয়ে থাকে, অ্যাপ্লিকেশন আকারে। আমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আমরা এই বিভিন্ন স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে এই বইগুলি পড়া যায় বা অনুধাবন করা যায়।